ইসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি বোলকটি ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো বোলকটি ঔষধটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল ট্রান ট্রানিকজামিক অ্যাসিড এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় বোলকটি ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেট এবং বোলকটি ইঞ্জেকশন যে সকল রুগীদের জন্য বোলকটি ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের ক্ষেত্রে মেয়েদের অতিরিক্ত রক্তস্রাপ হওয়া অনেক সময় মেয়েদের ও মহিলাদের পিরিয়ডের টাইমে অনেক ব্লাড যায় এবং তাদের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত ব্লাড যাওয়া যায় তাহলে আপনারা এই বলকটি ঔষধটি খাওয়াতে পারেন যেমন যদি দাঁত তোলার পরে রক্ত বেশি বের হয় পরিপাক পরিপাকতন্ত্রের রক্ত খনন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া যাদের পিরিয়ডের সময় অতিরিক্ত রক্ত যাওয়া পাকস্থালি থেকে রক্ত হওয়া আলসার সকোটাইটিস এর সমস্যা হওয়া সকল সকল এ এ সমস্যার ক্ষেত্রেই ঔষধটি ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের অতিরিক্ত ব্লাড যায় সহজে এই ব্লাড যাওয়া দূর হয় না কিংবা সহজে কমানো যায় না দাঁত তোলার পরে অতিরিক্ত ব্লাড যাওয়া পরিপাক্তন্ত্রের রক্তক্ষরণ খনন রাস্তায় অর্থাৎ প্রস্রাবের সাথে সাথে রক্ত যাওয়া যদি পিরিয়ডের সময় মহিলাদের অতিরিক্ত ব্লাড যায় পাকস্থলি থেকে রক্ত আলসার সারটাইটিস এর সমস্যা তাছাড়া যাদের অতিরিক্ত রক্তস্রাব হয়ে থাকে অনেক সময় মহিলাদের পিরিয়ডের টাইমে অনেক ব্লাড যায় এ সকল ব্লাড দূর করার জন্য ব্লকটি ঔষধটি দেওয়া হয়ে থাকে মূলকটি ঔষধটি রক্ত যাওয়া দূর করতে এবং সহজে কমাতে সাহায্য করে মূলকটি ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত একটি করে ট্যাবলেট দৈনিক দুই থেকে বেলা খাওয়া যেতে পারে তবে এটি খাবার পরে খেতে হবে সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে তবে রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে ব্লকটি ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন পেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া ডায়রিয়া হওয়া খাওয়ায় অরুচি মুখ শুকিয়ে আসা ইত্যাদি হতে পারে গর্ভ অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বোলোকটি ঔষধটি খাওয়া যেতে পারে বোলোকটি ঔষধটি যদি ঔষধ দ্বারা কাজ না হয় ব্লাড অপ না হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বোলোকটি ইঞ্জেকশনটি ব্যবহার করা যেতে পারে এটি আইভি এবং আইএম। আকারে এই দু ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে তবে বোলকটি ইনজেকশনটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন যদি আপনাদের বোলকটি ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন